দারাজ একটা কার্ড নিয়ে এসেছে, ভিসা কার্ড, এবং এই কার্ড ব্যবহার করে দারাজ থেকে কেনাকাটা অনেক ডিসকাউন্ট রয়েছে, অনেক সুবিধা রয়েছে এখানে মূলত। সো এটা নিয়ে বর্তমানে প্রচুর হাইপ চলছে, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং বাড়িতে বসে আপনার ঠিকানায় এই কার্ড আপনি পেয়ে যাবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে। অ্যাপ্লাই করার সকল প্রসেস এবং অ্যাপ্লাই করার পরবর্তীতে আপনাকে কি কি করতে হবে, কিভাবে হাতে পাবেন, এসব বিষয় মূলত আজকের ভিডিওতে থাকছে। দারাজ দাবি করছে এবং ফেসবুক কিংবা অনেক অনলাইন দেখা যাচ্ছে যে এটা সম্পূর্ণ একটা ফ্রি কার্ড, এবং এটা আপনি বাড়ি বসে অ্যাপ্লাই করে বাড়িতেই নিয়ে যেতে পারবেন। আপনার কোনো ধরনের ব্যাংকে যাওয়ার কোনো ঝামেলা নাই এবং কোনো ধরনের কোনো কাজ আপনাকে করতে হবে না, জাস্ট বাড়িতে বসে কার্ডটা আপনি হাতে পাবেন। তো কীভাবে অ্যাপ্লাই করবেন ফার্স্ট আমি সেটা দেখাচ্ছি। সো ফার্স্টে আপনি অ্যাপ্লাই করার জন্য দারাজ অ্যাপসটা ওপেন করবেন। দারাজ অ্যাপস ওপেন করার পরে আমি দেখাচ্ছি সব কিছু। জাস্ট দারাজ অ্যাপসটা ওপেন করলাম, করলে এরকম একটা ইন্টারফেস আসবে দারাজ অ্যাপসে, এবং এর ঠিক নিচে এই জায়গাটা দেখেন অ্যাকাউন্ট নামের একটা অপশান রয়েছে, অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে কার্ডের একটা ইন্টারফেস শো করছে, যদি এটা না শো করে পরবর্তীতে ভিডিওটা দেখেন, আমাদের গ্রুপে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে গ্রুপের লিঙ্ক, গ্রুপে যাবেন ওইখান থেকে লিঙ্কটা পেয়ে যাবেন এবং ওখানে জয়েন হয়ে থাকবেন। ওখানে তারা যে বিভিন্ন অফার এবং মিষ্টি বক্স কবে কখন দেয় এসব বিষয়ে জানানো হয়, সো গ্রুপটাতে জয়েন থাকবেন। এবং অবশ্যই এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সো এই পেজে আসার পরে এখান থেকে এখানে ক্লিক করবেন, এই কার্ডের উপরে ক্লিক করলে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে। এখানে কার্ডের যাবতীয় বিবরণ সব কিছু লেখা রয়েছে, আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে পড়ে নিতে পারেন। এই যে কার্ডের উপর ক্লিক করলে এই কার্ডের যে ফিচারগুলো রয়েছে, সুবিধাগুলো রয়েছে, সেগুলো এখানে লেখা রয়েছে। এই যে দেখেন ফিচার্স, এখানে ফিচারগুলো লেখা রয়েছে এবং যাবতীয় সব কিছু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। সো এখান থেকে আমি ব্যাকে গেলাম, মোট কথা অ্যাপ্লাই করবেন কীভাবে সেটা আমি দেখাবো। সো এই যে পেজটা এসেছিলাম আমরা, এই পেজটাতে একটু স্ক্রল করে নিচে নামবেন, এরপরে দেখেন এখানে অ্যাপ্লাই নামের একটা অপশন রয়েছে, অ্যাপ্লাই নাও, তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর নতুন একটা পেজে নিয়ে আসবে এবং এইখানে মূলত একটা ফর্ম দেওয়া রয়েছে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মের ফার্স্টে রয়েছে প্রিপেইড কার্ড নাকি ক্রেডিট কার্ড, কী নেবেন সেটা। সো আমি এখান থেকে প্রিপেইড কার্ড সিলেক্ট করলাম। আপনি যদি ক্রেডিট কার্ড লাগে সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করলে আপনি ক্রেডিট কার্ড নিতে পারবেন, আর যদি প্রিপেইড কার্ড নিতে চান প্রিপেইড কার্ড সিলেক্ট করবেন। এরপর প্রিফারড ব্রাঞ্চ যে অপশনটা রয়েছে এখান থেকে আপনার আশপাশে যে ব্রাঞ্চটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। এবং একটা বিষয় হচ্ছে এই কার্ড নেওয়ার জন্য আপনার কোনো ধরনের ইবিএল বা ইস্টার্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নেই, অর্থাৎ কার্ডের জন্য আপনার কোনো অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে না, জাস্ট কার্ড একটা আলাদা পার্ট হিসেবে থাকবে, এখানে কোনো ব্যাংকে অ্যাকাউন্টের প্রয়োজন নেই। তো আপনার বাসার আশপাশের যে ইস্টার্ন ব্যাংকের সেকশন রয়েছে বা ইস্টার্ন ব্যাংকের যে শাখা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করে দেওয়ার পর একটু নিচে দেখবেন এখানে ফুল নেম রয়েছে, আপনার ফুল নেমটা আপনি এখানে লিখে দেবেন। ফুল নেম লিখে দেওয়ার পর পরবর্তীতে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার পাসপোর্ট নাকি এনআইডি কার্ড, কী দিয়ে আপনি রেজিস্টার করতে চাচ্ছেন সেটা। সো আপনি যদি ডুয়েল কার্ড, ডুয়েল কারেন্সি অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাসপোর্ট দিতে হবে, আর যদি আপনি ডুয়েল কারেন্সি অ্যাক্টিভ করতে না চান এনআইডি দিতে পারেন। সো এনআইডি দিয়ে এখানে আপনি এনআইডি নাম্বার লিখবেন, অথবা যদি পাসপোর্ট সিলেক্ট করেন তাহলে এখানে পাসপোর্ট নাম্বারটা লিখে দেবেন। তো এখান থেকে আপনি সব কিছু এভাবে লিখে দেওয়ার পরে মোবাইল নাম্বারটা লিখবেন, পরবর্তী অপশনে দেখেন মোবাইল নাম্বার রয়েছে, এখানে আপনার মোবাইল নাম্বারটা আপনি লিখে দিবেন। তো মোবাইল নাম্বার লেখা হয়ে গেলে পরবর্তী অপশান হচ্ছে ইমেইলের অপশান, এখানে আপনার যে ইমেইলটা রয়েছে আপনি সেটা লিখে দেবেন। এখানে ইমেইল লিখে দেওয়া হয়ে গেলে এই যে আই অ্যাগ্রি নামের একটা অপশান রয়েছে দেখেন এইখানে, এই আই অ্যাগ্রি অপশানে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। তো টিকমার্ক দেওয়া হয়ে গেলে এখন দেখেন নিচে সাবমিট নামের একটা অপশান চলে এসেছে, এই সাবমিট অপশানে এখন ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটা হোয়াইট কালারের পেজ চলে আসবে এখানে এবং আপনাকে থ্যাংকস দিবে, এখানে একটা থ্যাংকস লেখা আসবে এবং আপনার এই যে অ্যাপ্লিকেশনটা এটা ব্যাংকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এরকম একটা ইন্টারফেস আসবে। এবং ঠিক তার 3-5 কর্মদিবসের মধ্যে, অর্থাৎ ছুটির দিন বাদে বাকি দিনের মধ্যে আপনার কাছে ইস্টার্ন ব্যাংক থেকে একটা ফোন করা হবে এবং সেখানে আপনার কাছে জানা হবে যে আপনি আসলে এই কার্ডটা নিতে চাচ্ছেন কি না, এবং কনফার্মেশন নেওয়ার জন্য মূলত আপনার কাছে ফোন করবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে যখন ইস্টার্ন ব্যাংক থেকে 3-5 দিনের মধ্যে কল করবে তখন আপনি তাদের কাছ থেকে জেনে নিতে পারেন, যেমন এটার কোনো খরচ রয়েছে কি না, বাৎসরিক চার্জ রয়েছে কি না, এসব বিষয়গুলো আপনি জেনে নিতে পারেন ফোন দিলে তখন। এবং আপনি যদি কার্ড নাও নিতে চান অ্যাপ্লাই করার পরে, যদি তারা ফোন দিলে বলেন আমি কার্ড নিতে চাচ্ছি না, তাহলে তখনই ক্যান্সেল হয়ে যাবে, আপনার কার্ড আপনাকে দিবে না। আর যদি আপনি কনফার্মেশন করেন যে আপনি কার্ড নিতে চাচ্ছেন সেক্ষেত্রে
আরও কিছুদিন পরে এক সপ্তাহের মধ্যে আপনার যে অ্যাড্রেসে আপনি প্রোডাক্ট অর্ডার করেন অর্থাৎ দারাজে আপনি যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে ওই অ্যাড্রেসে একজন এজেন্ট যাবেন এবং একটা ফর্ম নিয়ে যাবেন মূলত ওই ফর্মে আপনাকে ফর্মটা ফিল আপ করে সেখান থেকে সাইন করে দিতে হবে এবং আপনার এনআইডি কার্ডের এক কপি ফটোকপি দিতে হবে এবং আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি তার কাছে দিয়ে দিতে হবে এবং সেগুলো নিয়ে তিনি ব্যাংকে জমা দিয়ে দেবেন আপনার কিন্তু বাসা থেকে কোথাও যাওয়া লাগছে না আপনার বাসায় যেয়ে সব কিছু কালেক্ট করে নেবে এবং বাসা থেকে কালেক্ট করে নেওয়ার পরে যখন ব্যাংকে জমা দেওয়া হবে সেখান থেকে আরও কিছুদিন পরে আপনার নামে একটা কার্ড ইস্যু হবে এবং কার্ডটা ইস্যু হয়ে যাওয়ার পরে আপনার ওই অ্যাড্রেসেই কার্ডটা আবার পাঠিয়ে দেওয়া হবে যেমন দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করলে আপনার বাড়িতে পৌঁছে দেয় ঠিক একইভাবে কার্ডটা আপনার নামে ইস্যু হয়ে গেলে আপনার বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে এরপর আপনি ওই কার্ড ব্যবহার করে যাবতীয় সুবিধা আপনি দারাজ থেকে নিতে পারবেন কিংবা ডুয়েল কারেন্সি যদি অ্যাক্টিভ করেন আপনি ওই কার্ড ব্যবহার করে কিন্তু ফেসবুক বুস্ট করা ইউটিউবের ভিডিও বুস্ট করা যাবতীয় সকল ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে যা যা করা যায় সবই করতে পারবেন এবং এই ডুয়েল কারেন্সি কার্ডের বা এই যে ইস্টার্ন ব্যাঙ্ক এবং দারাজের যে কো ব্র্যান্ডেড কার্ড এর সবচেয়ে বড় আরেকটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি এয়ারপোর্টে স্কাই লঞ্জে এন্ট্রি নিতে চান তাহলে এই কার্ডের মাধ্যমে আপনি এন্ট্রি নিতে পারবেন সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনি দারাজের এই কার্ডটার জন্য অ্যাপ্লাই করবেন এবং কিভাবে হাতে পাবেন যাবতীয় সকল প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিলাম এবং জানিয়ে দিয়েছি সো আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবেন